আমারটা না, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 10টা মতো বাজে, আজ খুব সুন্দর রোদ উঠেছে। চলো এবার রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে ব্রেকফাস্টে কিন্তু আছে পাতলা করে ডালিয়ার খিচুড়ি। খিচুড়িটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খিচুড়ির মধ্যে কিন্তু আমি শুধু গাজর দিয়েছি। চলো এবার তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই। এখন দুপুর 1:10 বাজে আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আজকে দুপুরের রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো এবার তাহলে লাঞ্চটা সেরে নিই। আজকে লাঞ্চে আছে একদম সাদামাটা মেনু, সয়াবিন আর তার সাথে পালং শাক ভাজা। এখন দুপুর 3টে মতো বাজে, লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে এখন কিন্তু যাচ্ছি জামা কাপড় কাচার জন্য। আমাদের অ্যাপার্টমেন্টের একদম গ্রাউন্ড ফ্লোরে বড় বড় ওয়াশিং মেশিন আছে, আমরা সেখান থেকে জামা কাপড় কেচে আনি। আর পাশেই যেহেতু ড্রায়ার আছে এই জন্য জামা কাপড়গুলো শোকাতেও সুবিধা হয়। এবার কিন্তু আমরা লিফটে উঠে পড়েছি, যাব গ্রাউন্ড ফ্লোরে। আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গেছি আর দেখো এখানে কে জানি একটা বাচ্চাদের স্ট্রলার রেখে গেছে। স্বরাজ গেছে ডাস্টবিনে নোংরা ফেলতে, আর এদিকে আমি ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি। জামা কাপড় কিন্তু কাচা স্টার্ট হয়ে গেছে, এবার 1 ঘন্টার অপেক্ষায়, তারপরে কিন্তু জামা কাপড় কাচা একদম কমপ্লিট হয়ে যাবে। চলো এবার তাহলে লিফট করে আবার উপরে উঠে যাই, তোমাদের সাথে ঘরে গিয়ে কথা হচ্ছে। জামা কাপড় কাচতে দিয়ে আমরা কিন্তু ঘরে চলে এসেছি। সকালে কি সুন্দর রোদ উঠেছিল, কিন্তু এখন জানো তো একদম মেঘলা হয়ে গেছে। আজ বেডশিট আর বালিশের কভারগুলো কাচতে দিয়েছি, কম্বলের কভারগুলো কাচতে দেওয়ার দরকার ছিল, তবে আজকে আর জায়গা হয়নি। জামা কাপড় কিন্তু কাচা হয়ে গেছে আর আমরা নিয়েও এসেছি, এবার ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলে দেব। 80% কিন্তু শুকনো হয়ে গেছে আর বাদ বাকি শুকনো করার জন্য এখানটা মেলে রাখলেই এক রাতের মধ্যে একদম শুকিয়ে যাবে। এখন কিন্তু বিকেল 4:30 মতো বাজে আর আমরা একটু হাঁটতে বেরোলাম। আজ একটু জঙ্গলের দিকটা হাঁটতে যাব, প্রায় 4 মাস বাদে আমরা কিন্তু জঙ্গলের দিকটা যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে জানো তো প্রচুর আপেল গাছ আছে, তোমাদেরকে দেখাবো আর আমরাও দেখব যে এই ঠান্ডায় বেচারা আপেল গাছগুলোর কী অবস্থা। আমরা কিন্তু জঙ্গলের রাস্তায় চলে এসেছি, এখানটায় দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটায় সবুজ ঘাস, সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে সেখান থেকে মেনলি জঙ্গলটা শুরু। এই রাস্তাটায় সাইকেল বাদে অন্য কোনো গাড়ির আসার অনুমতি নেই, এটা মেনলি মানুষের দৌড়ানো আর হাঁটার রাস্তা।
দেখো এখানে একটা ক্রিসমাস গাছ পড়ে রয়েছে। ক্রিসমাসে ডেকোরেট করেছিল, এখন ফেলে দিয়ে চলে গেছে। আর এই ক্রিসমাস গাছগুলো জানো তো অনেক দিন পর্যন্ত জীবিত থাকে। চলো এবার তোমাদের ডেনমার্কের লোকেদের পিকনিকের জায়গা দেখাই। ডাস্টবিনও রাখা আছে, আর এই যে এখানে বসে খাওয়া, ইভেন এখানেও চাইলে বারবিকিউ করা যায়। হ্যাঁ দেখো বেঞ্চগুলো পুরো ফাঁকাই থাকে। এইটা মনে হয় কয়েকদিন আগেই হয়েছে, এখানে ছাই পড়ে আছে, এই যে নিচু করা আছে। ড্যানিশ লোকেরা বারবিকিউ খেতে খুব পছন্দ করে, এই জন্য সামারে এরা বাড়ির বাইরে বেরিয়ে বারবিকিউ পার্টি করে। ডেনমার্কের অনেক জায়গাতেই বারবিকিউ বানানোর এরকম সেট আপ রেডি করা আছে। সামারের বিকেলে এলে এখানে কিন্তু কাউকে না কাউকে দেখতেই পেতাম যারা বারবিকিউ বানিয়ে পার্টি করতো। দেখো একটা ছোট্ট বেবি একা একা হাঁটছে, আর ওর বাবা আর ওর পোষ্য আগে আগে হাঁটছে, আর ও টলমলে পায়ে এইদিক ওদিক চলে যাচ্ছে। এই দেখো এবার তোমাদের দেখাচ্ছি আপেল গাছের কি করুণ দশা। সমস্ত পাতা একদম ঝরে গেছে, আর যে ফুলগুলো ফুটেছিল সেগুলোও প্রচুর ঠান্ডার জন্য একদম শুকিয়ে গেছে। এটা আমরা দেখেছিলাম যখন পাতা ছিল, ফুল ছিল, ফল হয়েছিল, আর ওই যার একটা এই আপেল গাছ, আর এখানে সব বাচ্চাদের খেলা। গাছটার কি অবস্থা! ডেনমার্কের বেশিরভাগ লোকেদের কিন্তু পোষ্য আছে, তারাই বিকেল বেলাটায় তাদেরকে নিয়ে হাঁটতে বেরোয়। কিছু দূর এসেই চোখে পড়লো এই বেরি গাছ। সামারে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে বেরি হয়, আর 3 মাসের মধ্যে গাছগুলিতে কিন্তু ফুল আসতে শুরু করে দেবে, আর তারপরেই ফল হবে। এই দেখো এই কুকুরটাকে দেখতে কিন্তু আমাদের ইন্ডিয়ান কুকুরদের মতো। এবার তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ জিনিস, তো চলো দেখতে থাকো। হাঁটতে হাঁটতে আমরা একটা লেকের কাছে এসে পৌঁছেছি। লেকটা কিন্তু হাফ ফ্রোজেন এখন। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই দেখো লেকের এই দিকটা পুরোটাই কিন্তু বরফ হয়ে আছে, আর তার মধ্যে একটা রাজহাঁস খাবার খাচ্ছে। এত ঠান্ডার মধ্যে ও যে কিভাবে খাবার খাচ্ছে কে জানে। রাজহাঁস এখানে এতটাই হাওয়া দিচ্ছিল যে আমরা বেশিক্ষণ দাঁড়াতেই পারলাম না। জলটা যখন বরফের সাথে লাগছিল তখন একটা শব্দ হচ্ছিল, দেখো তোমরা শুনতে পাও কিনা। চারিদিকে এত সাউন্ড যে সেই অরিজিনাল সাউন্ডটা শোনা গেল না, তবে এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। লেকটার একটা সাইডে পুরো বরফ হয়ে আছে, আর একটা সাইডে একদম বরফ নেই। চলো এবার তাহলে বাড়ির দিক যাওয়া যাক। আজকের হাঁটা আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। কিছু দূর হেঁটে আসতেই দেখলাম প্রচুর আপেল পড়ে আছে, তাই বুঝতে পারলাম যে এই ন্যাড়া গাছটা আসলে আপেল গাছ। ঠান্ডার জন্য আপেলগুলো এখনও পচে যায়নি। এখানকার আপেলগুলো জানো তো এইভাবে মাটিতে পড়েই নষ্ট হয়। সামারের সময় রাস্তায় বেরোলে যেদিকেই তাকাবে সেদিকেই আপেল গাছ। বাড়ি ফেরার পথে হঠাৎ করে ইচ্ছে হলো বার্গার খাওয়ার, তাই জন্য আমরা দুজন মিলে বার্গার কিংয়ে চলে এলাম। এখানে মেশিনের সাহায্যেই খাবার অর্ডার করতে হয়। অর্ডার দিয়ে এখন আমরা টেবিলে বসে গেছি, আর এই সাদা মতো চেয়ারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বেবি সিট। আমাদের অর্ডারটা রেডি হতে 5 মিনিট মতো টাইম লাগবে। আমাদের খাবার কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন টেবিলেও চলে এসেছে। চলো এবার তাহলে বার্গারটা খেয়ে নিই।
বার্গার খাওয়া শেষ করে এখন একটু মার্কেটে ঢুকবো। মার্কেটে ঢোকার মুখটাই দেখলাম কত ফুল সাজানো রয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখন আমরা বাড়ি চলে এসেছি আর বানিয়ে নিচ্ছি রাতের জন্য রুটি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।